অর্ণপাংশুটে মুখে বসে আছে মিস্টার আফনাত আর মোহনার সামনে। মোহনা চিন্তিত ভঙ্গিতে বললেন, আমি জানতাম মেয়েটা এমন কিছুই করবে, ওর তো কোনো দোষ নেই। ওই অর্থেই আমার মেয়েটার কানে এসব ঢুকিয়ে ওকে এদেশে এনেই ছাড়লো। আমার মেয়ের সুখ কারো সহ্য হয় না। মিস্টার আফনাত মনে মনে বেশ খুশি, কিন্তু সেটা প্রকাশ করলেন না। মোহনার প্রতি বিরক্তি দেখিয়ে বললেন, যা হবে ভালোই হবে, তুমি ও হেতু মাথাগামী অনাথ, এক মাসেরই তো ব্যাপার। এর মধ্যে যদি ওর তীর সবকিছু মনে পড়ে যায় তাহলে সেটাই ওর জন্য ভালো। মোহনা রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, ভালো, তোমার আদৌ এমনটা মনে হয়? আমার মেয়ের অতীত কোনো দিনই ওর জন্য সুখকর ছিল না। কিন্তু সেটাই ওর জীবন ছিল, সেটাই ওর ভাগ্য। তুমি এত বছর ওকে সেসব থেকে দূরে সরিয়ে রেখে ঠিক করনি। মোহনা অবাক কণ্ঠে বললেন, তোমার এখনো মনে হয় আমি বেঠিক কাজ করেছি? তুমি একবার অরিত্রীর দিকে তাকিয়ে দেখো, ও এখন একজন সফল ডাক্তার, ওর জীবনে কোনো দুঃখের ছায়াও নেই। আমি চাই না সেই অতীতের দুর্বিষহ দিনগুলো ওর জীবনে আবার ফিরে আসুক। মিস্টার রাইহান হতাশ হলেন, মোহনাকে কিছু বুঝিয়ে লাভ নেই, এত বছরেও যে কিছু বুঝতে পারল না সে আজকেও বুঝবে না, এটাই স্বাভাবিক। মোহনা অর্ণবের দিকে তাকিয়ে বললেন, অরিত্রীকে খুঁজে বের করো, ওকে যত দ্রুত সম্ভব আমি আমার সামনে চাই। অর্ণব চিন্তিত ভঙ্গিতে বলল, আমি অনেকবার জানতে চেয়েছি ওরা কোন এরিয়ায় গেছে, কিন্তু হসপিটালের অথরিটি কিছু জানালোই না। আমি এখন নিজের পদ্ধতি ব্যবহার করে ওকে খুঁজে বের করব। সময় নষ্ট করা যাবে না অর্ণব, যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে কানাডা ফিরে যেতে চাই আমি। অর্ণব রহস্যের হাসি দিয়ে বলল, চিন্তা করো না, এই সপ্তাহের মধ্যেই আমরা কানাডা ব্যাক করছি। তোরে ফিরে এসেছে মধু, ওকে আবার ফিরে নিয়ে আসতে পেরেছি আমরা। অর্থের ফিসফিসে কণ্ঠে বলা কথাটা শুনে মধু চমকে উঠল, নড়ে চড়ে উঠে বিস্ফোরিত চোখে তাকালো অর্থের দিকে। অর্থি আশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ালো। ঘরটায় আধো আধো আলো চলছে, হলদেটে টিমটিমে আলোয় মধুর অবয়ব অর্থির চোখে অনেকটাই স্পষ্ট। অর্থি যত বাড়ি দেশে আসে প্রহরের সাথে একবারের জন্যে হলেও মধুর কাছে আসে। মেয়েটাকে দেখলে নিজের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি জেগে ওঠে অর্থির। কতটা স্বার্থহীন হলে একটা মানুষ কাছের মানুষগুলোর সুখের জন্য এমন মৃত্যুতুল্য জীবন আলিঙ্গন করে নিতে পারে সেটা মধুকে না দেখলে জানতেই পারত না সে। তার মন প্রাণ জুড়ে এখনও নিজের জন্য কোনো প্রত্যাশা নেই, শুধু সৌহার্দের জীবনে তরি ফিরে আসুক আর প্রহর তাকে ভুলে যাক, এই দুটো প্রার্থনা সর্বক্ষণ করে সে। প্রথম চাওয়া পূরণ হওয়ার সম্ভাবনা কিছুটা থাকলেও দ্বিতীয় চাওয়াটা কোনো দিনও বাস্তবায়িত হবে না, এটা মধু জেনেও গেছে, বুঝেও গেছে। মধুর এক চোখ উন্মুক্ত, আর এক চোখ মাথায় ঘোমটা দেওয়া ওড়নার সাহায্যে ঢেকে রাখা, সেই দৃশ্যমান চোখটা জলে টইটম্পুর হয়ে চিকচিক করছে। অর্থি কাঁপা কাঁপা হাতে মধুর চোখের পানি মুছে দিয়ে বলল, তরিকে দেখবে না তুমি? মধুর অবিশ্বাস্য দৃষ্টি, ক্রমাগত ঠোঁট দুটো কাঁপছে তার, কম্পিত গলায় কোনো মতে বলল, তুমি সত্যি বলছো? তোরে ফিরে এসেছে, ও কোথায় এখন? ভাইয়ার কাছে ফিরে গেছে ও? মধুর উত্তেজিত কণ্ঠে খানিকটা ভরকে গেল অর্থে। নড়ে চড়ে আশপাশে তড়িৎ গতিতে একবার নজর বুলাল, না প্রহর কোথাও নেই, ওদের কথা বলার সময় প্রহর এখানে কখনো থাকেও না। স্বস্তির নিঃশ্বাস ফেলল অর্থে, পূর্ণ দৃষ্টিতে মধুর দিকে তাকিয়ে বলল, তরির ব্যাপারে এখনো কেউ কিচ্ছু জানে না মধু, ভাইয়াও না সোহাদ্দ ভাইয়ারা কেউ কিছুই জানে না, তরি নিজেও কিছু জানে না। আর এখানে এত বড় যোগসূত্রের ব্যাপারে পরিস্থিতি কেমন যেন ঘোলাটে পর এলোমেলো হয়ে গেছে। ওকে এখানে আনা পর্যন্ত কাজটা বেশ ভালো করে সেরে ফেললেও এখন কি করা উচিত কিছু বুঝে উঠতে পারছি না আমি। মধু অর্থের কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না, অবুজ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোরি কিছু জানে না মানে কি বলতে চাইছো তুমি আপু? অর্থি দীর্ঘশ্বাস ফেলে বলল, খুলে বলছি সব, কিন্তু ভাইয়া যেন এ ব্যাপারে কিছু না জানতে পারে, বেশ ভেবেচিন্তে পরবর্তী স্টেপ নিতে হবে আমাদের।
পুরো এক সপ্তাহ একটানা ডিউটি দিয়ে অভ্যস্ত হলেও টানা চব্বিশ ঘন্টা ডিউটি করার মতো অভিজ্ঞতা এই প্রথমবার হলো অরিত্রির। বেশ ক্লান্ত ও পরিশ্রান্ত দেহ নিয়ে নিজের চেম্বারে এসে বসল সে। এই হসপিটালে আজকে তার শেষ দিন বলে প্রেশারটা একটু বেশিই পড়ে গেছে। কাল আবার আর একটা হসপিটালে ডিউটি দিতে হবে ভেবে দীর্ঘশ্বাস ফেলল অরিত্রি। হাতের গ্লাভস খুলে ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে বের হয়ে এলো, কিন্তু সামনে বসে থাকা মানুষটাকে দেখে অতিমাত্রায় চমকে উঠল সে। ভেজা মুখ থেকে টপটপ করে পানি পড়ছে অরিত্রির, মুখ মুছতে ভুলে গেল সে। হাত গলিয়ে তোয়ালেটা ফ্লোরে পড়ে গেল। বিস্ফোরিত চোখে তাকালো সামনের ব্যক্তিটার দিকে, মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো, "অর্ণব ভাই তুমি?" অর্ণব বসা থেকে উঠে এগিয়ে এলো অরিত্রির দিকে, চোখে মুখে ধূর্ত হাসি খেলা করছে তার। ফ্লোরের তোয়ালেটার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। পকেট থেকে টিস্যু বের করে অরিত্রির ভেজা মুখে স্পর্শ করাতেই বাধা দিল অরিত্রি। সামনে থেকে সরে গিয়ে নিজের চেয়ারে বসতে বসতে বলল, "তুমি আমায় কখনো স্পর্শ করো না অর্ণব ভাই, ব্যাপারটা আমার পছন্দ না." অর্ণব ভ্রুকুচকে তাকিয়ে বলল, "কেন, আজ তো নতুন না, এতগুলো বছর তো..." "তখন আমি নিজের জীবন নিয়ে সচেতন ছিলাম না অর্ণব ভাই, অবুঝ ছিলাম আমি। কিন্তু এখন আমি বুঝতে শিখেছি আমার জীবনে কার প্রভাব ঠিক কতটুকু থাকা উচিত, আর সেই বোধশক্তি আমাকে শিখিয়ে দিয়েছে আমার জীবনের সবচেয়ে বেশি অধিকার আমার নিজের। আমার নিজের কাছে নিজের ইচ্ছের মূল্য না থাকলে পৃথিবীর কারো কাছেই থাকবে না." অর্ণব আঙ্গুল দিয়ে নাক ঘষে বলল, "এসব বলে ঠিক কি বোঝাতে চাইছিস তুই?" অরিত্রি পূর্ণ দৃষ্টি মেলে তাকালো, অকপটে বলল, "এক মাসের আগে এদেশ ছেড়ে আমি চাচ্ছি না, তুমি বা মা কেউই আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না." "যদি জোর করি?" অরিত্রি কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, "আমার উপর জোর খাটানোর কোনো অধিকার তোমার নেই, তুমি আমার কাজিন, আর সেই হিসেবে তোমার ক্ষমতা শুধু আমাকে উপদেশ কিংবা সাজেশন দেওয়া পর্যন্তই, অর্ডার দিতে পারো না তুমি আমায়." অর্ণব হতভম্ব হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। অরিত্রি সেটা দেখেও না দেখার ভান করে নিজের ব্যাগটা হাতে নিয়ে বলল, "প্রচুর ক্লান্ত আমি আজ, আসছি, ভালো থেকো." অরিত্রি তড়িৎ গতিতে চেম্বার থেকে বেরিয়ে গেল। অর্ণব বসা থেকে উঠে দাঁড়াল, বিমর্ষ ভঙ্গিতে হাসল আপন মনেই, বুক চিরে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস, বিড়বিড় করে বলল, "তোমার সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে যে সত্তার বাস, তার স্থান নেওয়াটা একেবারেই অসম্ভব." সৌহার্দ্য চিন্তিত ভঙ্গিতে প্রণয়ের হাতের দিকে তাকিয়ে আছে। কনুইয়ের ক্ষততে বেশ কয়েকদিন ধরেই ব্যথা অনুভব করছে প্রণয়, কিন্তু কাউকে সেটা মুখ ফুটে বলেনি। এতদিনে যে কোনো ক্ষতই সেরে যাওয়ার কথা, কিন্তু প্রণয়ের হাত এখনও ঠিক না হওয়ায় সন্দেহ জাগে সৌহার্দ্যের মনে। তাই প্রহরকে বলেছে স্কুল ছুটির পর প্রণয় প্রণয়ীকে যেন নেচে গিয়ে নিয়ে আসে, আর যাওয়ার পথে হসপিটালে একবার নিয়ে আসে। প্রণয় পাংশুটে মুখে তাকালো সৌহার্দ্যের কথা শুনে। প্রণয় নিষ্প্রভ কণ্ঠে পড়ল, "ভাই তো ঠিকমতো ঔষধও লাগাতো না জানো পাপা?" প্রণয় বিস্ফোরিত চোখে তাকালো প্রণয়ের দিকে। দাঁত কিরমির করে কিছু বলার আগেই প্রণয় ছুটে পালিয়ে গেল প্রণয়ের চোখের সামনে থেকে। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে প্রণয়ের হাত ড্রেসিং করতে লাগলো। প্রহর এতক্ষণ চুপচাপ ওদের তিনজনের কাহিনী দেখছিল, হঠাৎ কিছু একটা মনে পড়তেই ফোনে মনোনিবেশ করে বলল, "ওর সাথে দেখা হয়েছে তোর? ওর আজ থেকে এই হসপিটালে ডিউটি শুরু হবে বলছিলাম." সৌহার্দ প্যাড থেকে তুলেও ছিঁড়তে ছিঁড়তে বলল, প্রহর হতাশ ভঙ্গিতে বলল, "এখানে যে কাজের পেশারে আছে ওরা, কথা বলার সুযোগই পাচ্ছে না আমার সাথে?" সৌহার্দ নিঃশব্দে হেসে বলল, "এজন্যই হয়তো। আচ্ছা, আমি একটু অতির সাথে দেখা করে আসি,
সৌহার্দ্য প্রহরের দিকে না তাকিয়েই মাথা হেলিয়ে সম্মতি জানাল। প্রহর অর্থের নাম্বারে ডায়াল করতে করতে বেরিয়ে গেল চেম্বার থেকে। প্রণয়ী হসপিটালের করিডোর দিয়ে হাঁটছিল। এই হসপিটালের প্রতিটি অলিগলি ওর যেমন চেনা, তেমনি ওকেও এখানকার প্রতিটি ডক্টর এবং নার্সটা চেনে। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগতেই খানিকটা চমকে উঠল প্রণয়ী। মাথা তুলে সামনের মানুষটার মুখের দিকে তাকাল। মুহূর্তেই আনন্দে চোখ দুটো চকচক করে উঠল প্রণয়ীর। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, সুন্দরী আন্টি, তুমি? অরিত্রী চোখ ছোট ছোট করে তাকালো প্রণয়ীর দিকে, ভ্রু নাচিয়ে বলল, কে সুন্দরী আন্টি? কে আবার তুমি? কিন্তু তুমি এই হসপিটালে কেন? অরিত্রী হেসে বলল, ডক্টররা তো হসপিটালেই থাকবে, তাই না? প্রণয়ী চিন্তিত ভঙ্গিতে বলল, কিন্তু এটা তো আমার পাপার হসপিটাল। তার মানে তুমি এখন থেকে এখানেই আমার পাপার সাথে কাজ করবে? মুহূর্তেই অরিত্রীর মুখের হাসি মিলিয়ে গেল। মনে মনে কিছুক্ষণ নীরবে ভাবল। প্রণয়ী উৎসাহ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। অরিত্রী ওর মাথায় হাত রেখে বলল, তুমি এখানে তোমার পাপার সাথে দেখা করতে এসেছো? না, প্রণয়ের জন্য আসতে হলো। ওর হাতে ইনফেকশন হয়ে গেছে জানো, তাই পাপা ড্রেসিং করিয়ে দিচ্ছে। অরিত্রী চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা তোমার পাপার চেম্বার কোনটা? প্রণয়ী আহ্লাদে হয়ে অরিত্রীর হাত ধরে বলল, চলো তোমাকে নিয়ে যাই। দুজনে কয়েক পা এগিয়ে যেতেই হঠাৎ একজন নার্স অরিত্রীর সামনে এসে দাঁড়াল। তাড়াহুড়ো করে বলল, ম্যাম ওটি রেডি করা হয়েছে, এখনই অপারেশন স্টার্ট হবে, আপনারও সেখানে থাকতে হবে। অরিত্রী প্রণয়ীর দিকে হতাশ চোখে তাকাল। প্রণয়ী আলতো হেসে বলল, তুমি যাও আন্টি, আমার পাপা বলে ডক্টরদের জন্য তাদের প্রফেশনটা সবার আগে, আমাদের আবার দেখা হবে। অরিত্রী নিচু হয়ে প্রণয়ীর কপালে একটা চুমু দিল। মেয়েটার প্রতি কেমন যেন অদ্ভুত টান অনুভব করে সে। এটা কি শুধুই কাকতালীয় হতে পারে? ভাবনায় মগ্ন হতে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণ করল সে। দ্রুত পায়ে নিজের চেম্বারের দিকে চলে গেল অপারেশনের জন্য রেডি হতে। অপারেশন থিয়েটারে বেশ দক্ষ হাতে সার্জারি করছে সৌহার্দ্য। সবুজ মাস্ক দিয়ে মুখটা ঢাকা থাকলেও ওর নিঃশ্বাসের শব্দ সবার কানেই পৌঁছিয়েছে। চশমার আড়ালে থাকা চোখ দুটো নিজের হাতের কার্যপদ্ধতির সূক্ষ্মতা বজায় রাখতে ব্যস্ত। কিন্তু একা একা একটা সার্জারি করাটা বেশ দুঃসাধ্য, তাই কাছে মনোযোগ রেখে নার্সকে বলল, কানাডা থেকে কি সত্যি সত্যি কার্ডিওলজিস্ট এসেছে? ইয়েস স্যার, ওনাকে জানিয়ে এসেছি। ফরেন ডক্টররা তো সবসময় টাইমলি কাজ করে, উনি না আসতে পারলে জুনিয়র কোনো ডক্টরকে নিয়ে আসুন ফার্স্ট। ওকে স্যার। নার্স যাওয়ার উদ্যোগ নিতেই অরিত্রী অনেকটা ছুটে এসে সৌহার্দ্যের বিপরীতে দাঁড়াল। জোরে শ্বাস ফেলে বলল, সরি ফর বিইং লেট। গলার স্বর শুনে চমকে উঠল সৌহার্দ্য, হাত থেকে সিজারটাও পড়ে গেল। চোখ তুলে তাকালো সামনে দাঁড়ানো মানবীটির দিকে। তার মাথা মুখ হাত সবকিছু আবৃত থাকলেও লো পাওয়ারের চশমার আড়ালে থাকা চোখ দুটো দৃশ্যমান। সেই টানা টানা মৃগাক্ষী দুটো সৌহার্দ্যকে কোনোদিন ভুলতে পারে? অসম্ভব। সৌহার্দ্যের দৃশ্যমান চোখ দুটো দেখে অরিত্রী ভ্রু কুচকাল। মানুষটা কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এভাবে একজন মানুষের চোখের দিকে তাকিয়ে থাকাটা অদ্ভুত লাগলেও অরিত্রী ব্যাপারটা নিয়ে মাথা ঘামালো না। কয়েক সেকেন্ড তীক্ষ্ণ দৃষ্টিতে সৌহার্দ্যের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। চশমার আড়ালে থাকলেও সৌহার্দ্যের টলবল রক্তিম চোখ দুটো উপস্থিত অনেকেই খেয়াল করল। যান্ত্রিক ভঙ্গিতে অরিত্রীর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দ্য। সার্জারির বাকি কাজগুলো অরিত্রী বেশ দক্ষ ও মনোযোগী ভঙ্গিতে সম্পন্ন করল। সৌহার্দ্য কিছু বলতে চেয়েও সব কথা, অনুভূতি, আনন্দ, কান্না সবকিছু গলায় আটকে গেল। সৌহার্দ্য জানত তার চাঁদ একদিন ঠিকই তার কাছে ফিরে আসবে, কিন্তু এভাবে ডক্টর হয়ে তার সমপর্যায়ে এসে দাঁড়াবে তার কল্পজগতেও আসেনি। আকস্মিকতায় নিজেকে পাথর মনে হচ্ছে সৌহার্দ্যের।
যে নড়তেও জানে না, কিছু বলতেও জানে না। অপারেশনটা সাকসেসফুল হয়েছে। অরিত্রি নিজের হাত ধুয়ে চেম্বারে প্রবেশ করল। একটা টিস্যু নিয়ে হাতটা মুছতে মুছতেই হঠাৎ পেছন থেকে দরজা খোলার শব্দ কানে ভেসে এলো। অরিত্রি চকিত দৃষ্টিতে পেছন ঘুরে তাকালো। সৌহার্দ নিজের মুখের মাস্ক খুলে অরিত্রির দিকে শীতল দৃষ্টিতে তাকালো। অরিত্রির মুখ এখনো ঢাকা, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। সৌহার্দ এগিয়ে আস্তে আস্তে বলল, আর পালিয়ে লাভ নেই তরি, তুমি আবার আমার কাছে বাধা পড়ে গেছো। এমন সময়ে অর্থি অরিত্রির চেম্বারে প্রবেশ করল। সৌহার্দকে দেখে চমকে উঠল সে, হতভম্ব হয়ে বলল, সৌহার্দ ভাইয়া তুমি এখানে? সৌহার্দ শুনেও শুনল না যেন, এক টানে অরিত্রির মুখের ওপর থেকে মাস্কটা খুলে ফেলল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ নিজের প্রিয় দর্শিনীর দিকে। অরিত্রি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে শুধু। অর্থি অবাক হলো, অরিত্রি এমন যান্ত্রিকভাবে দাঁড়িয়ে আছে কেন? ওর তো সৌহার্দের সাথে ওর বিয়ের কথা কিছুই মনে নেই। সৌহার্দের এমন অদ্ভুত কাণ্ড দেখে একটু তো রিয়্যাক্ট করার কথা অরিত্রির। অকস্মাৎ সৌহার্দ অরিত্রিকে চাপটে ধরল। এতক্ষণ চেপে থাকা আবেগগুলো ভিতর থেকে বেরিয়ে এলো যেন। চোখ থেকে ঝরঝর করে পানি ছড়তে লাগলো। অরিত্রি অনুভব করল সৌহার্দ কাছে। তুমি আমার সাথে কথা বলছো না কেন চাঁদ? এত নিষ্ঠুর কিভাবে হলে? অরিত্রি ঢোক গিলল। সৌহার্দের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিল। নির্বিকার কণ্ঠে বলল, বলার মতো তো কিছু বাকি নেই। আমাদের মধ্যে যা ছিল সবটা তুমিই শেষ করে দিয়েছিলে। সেদিন কিভাবে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে আমি ভুলে যাইনি। অর্থি অরিত্রির কাটকাট জবাবে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। বিস্ময় মুখ হাঁ হয়ে গেল ওর। তোর সব কিছু মনে ছিল তরি? এতদিন তুই অভিনয় করে গিয়েছিস আমাদের সাথে। তরি নির্বিকার চোখে তাকালো। ওর এমন ভাবলেই সেই দৃষ্টি দেখে অর্থি গুরুতর ভঙ্গিতে বলল, সৌহার্দ কথা না শুনে না বুঝে এভাবে চলে আসার মানে কি? অরিত্রি তুই? আমাকে তরি বলে ডাকবে এখন থেকে। আমি কাগজে কলমে অরিত্রি হলেও বাস্তবে অরিত্রি সেদিনই মরে গেছে, যেদিন ওকে মাটি চাপা দিয়ে ফেলা হয়েছিল। তরি নামটা আমাকে নতুন জীবন দিয়েছে। সেদিনের পর থেকে আমি তরি ছিলাম, আর বাকি জীবনটাও থাকবো। অর্থির অবাক কথার সীমা পেরোলো। হতবাক কণ্ঠে বলল, তো তোর সব কিছু কখন মনে পড়লো? আমি কোনো কিছু ভুলে গেলেই না নতুন করে মনে পড়ার প্রশ্ন আসবে? তরি ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। অর্থে কিছু বুঝতে না পেরে ভ্রু কুচকালো। তরি মলিন মুখে বলল, ভুলিনি আমি কিছুই। হ্যাঁ, এটা ঠিক যে কোমা থেকে ওঠার পর অনেক কিছুই মনে করতে পারছিলাম না আমি, কিন্তু মাসখানেকের মধ্যেই ধীরে ধীরে সবটা মনে পড়ে গেছে আমার। অর্থে নির্বাক চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এতগুলো বছর একসাথে থেকেও সে বুঝতে পারেনি তরি সব কিছু মনে ছিল। হতভম্ব কণ্ঠেই প্রশ্ন করল সে, এত বছর চুপ করে কেন ছিলে তাহলে? এসবের নাটকের কারণ কি? শান্তি খুঁজছিলাম আমি, অর্থি অবাক চোখে তাকিয়ে বলল। শান্তি? হ্যাঁ, মানসিক শান্তি। আমার অতীত জুড়ে শান্তির ছিটে ফোটাও তো ছিল না। প্রতিটা মুহূর্তের বিষাক্ততা ভুলে বাঁচতে চেয়েছিলাম আমি। সৌহার্দ তো আমায় ফিরিয়ে দিয়েছিল। ওর করা সেই অপমানের ঘা শুকাতেও বহু বছর লেগেছে আমার। এই দেশে কার কাছে আসতাম আমি, কার জন্য আসতাম? কেউ তো আমার নিজের মানুষ ছিল না। তাই ভেবেছিলাম কানাডাতেই নিজের জীবনের মানে খুঁজি। ডাক্তার হয়ে গেলে অন্তত বেঁচে থাকার একটা কারণ তো থাকবে আমার। তরির টলমল চোখ দুটো অর্থের নজরে বেশ ভালো করে ধরা খেলো, কিন্তু ওর কথাগুলো পুরোপুরি ধরতে পারছে না সে। তাই বলল, তুই এভাবে কেন বলছিস বলতো? এই দেশে আসার একটা কারণই তো তোর জন্য যথেষ্ট, তুই তো একা নস। তোর হুট করে দরজা খুলে অর্ণব, মোহনা আর মিস্টার আফনাত প্রবেশ করায় অর্থি কথা বন্ধ করে চমকে তাকালো তাদের দিকে। মোহনা এগিয়ে এসে তরিকে জড়িয়ে ধরলেন, আবেগপ্রবণ সুরে বললেন, এখানে কেন এসেছিস তুই? এখানে কেউ তোর ভালো চায় না, কেউ তোকে সুখে থাকতে দেবে না। মিস্টার আফনাত বিরক্ত হলেন, চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বললেন, আ মোহনা, ও এখানে প্রফেশনাল কারণে এসেছে, কে কি ক্ষতি করবে ওর? শুধু শুধু এসব বলছো কেন? তরি ওনাদের দিকে একবার তাকালো শুধু, কিন্তু তাদের সাথে কোনো কথা বলল না। সরাসরি অর্ণবের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। তরির দৃষ্টি স্বাভাবিক, অর্ণব ঢোক কোচকে তাকিয়ে রইল। তরি হঠাৎ মুখ খুলল, আমাকে পাওয়ার কোনো ইচ্ছে কি আজও তোমার মনে আছে অর্ণব ভাই?
অর্ণবের চোখ ছুড়ে বিস্ময় খেলে গেল, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হল না। মুহূর্তেই মলিনতা এসে ভর করল দৃষ্টি জুড়ে। কণ্ঠে অতিমাত্রায় বিস্বাদ নিয়ে সে বলল, পাওয়ার ইচ্ছা আছে কিনা জানি না, কিন্তু না পাওয়ার আক্ষেপ অন্তত আছে। আমি তোমাকে আগেই বলেছিলাম, আমাকে নিয়ে ভাবা বন্ধ করো। আমার জীবন তো জন্মের পরপরে সৌহার্দের সাথে জুড়ে গিয়েছিল। তোমার জীবনে পথ চলার সঙ্গী আমি হতে পারবো না কোনোদিন। সৌহার্দের নামটা শুনে মোহনা তরির দিকে বিস্ফোরিত চোখে তাকালো। তার মানে তরির সবকিছু মনে পড়ে গেছে। অর্ণব ততটা অবাক হলো না, এমনটাই তো হওয়ার ছিল, তাই স্বাভাবিক কণ্ঠেই বলল, আমি সৌহার্দকে বলেছিলাম যদি তোর চোখের এক পোঠা জলের কারণ হয়ও, তবে তোকে ওর থেকে অনেক দূরে সরিয়ে দেব আমি। এতটাই দূরত্ব সৃষ্টি হবে তোদের মাঝে যেন দুঃখের ছিটে ফোটাও তোকে স্পর্শ করতে না পারে, আর আমি সেটাই করেছি। তরি দীর্ঘশ্বাস ফেললো অর্ণবের কথায়। অর্থি হাঁ করে তাকিয়ে আছে অর্ণবের দিকে। এই ছেলে তরিকে এতটা ভালোবাসিও বুঝতেও পারিনি কখনো। একতরফা ভালোবাসার তীব্রতা হয়তো বরাবরই বেশি হয়। তোমরা এখন আমাকে একটু একা ছেড়ে দাও, আজকের দিনটা অন্তত আমাকে কেউ ডিস্টার্ব করো না। তোর এই কথাটা বলে এক মুহূর্তও দাঁড়ালো না, বারান্দায় দেওয়ালে হেলান দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে রইল অপলক। সবাই কথা বলার আর কোনো সুযোগ না পেয়ে নিজেরাও চলে গেল। অর্থে কিছুক্ষণ হাঁসফাঁস করলো তরির সাথে কথা বলার জন্য, কিন্তু ব্যর্থ মনে ফিরে এলো সেও। আকাশে আজ বেশ বড় সড় চাঁদ দেখা যাচ্ছে। বারান্দার রকিং চেয়ারটায় বসে সেদিকেই তাকিয়ে আছে সৌহার্দ। প্রহর ওর পাশে দাঁড়িয়ে সিগারেট একের পর এক টান দিচ্ছে। এতক্ষণে সৌহার্দের বলা কাহিনী শুনে বেশ গভীরভাবে ভাবছে সে। তোরই এভাবে তোকে বলেছেন, অবাক হচ্ছে আমি। প্রহরের কথাই সৌহার্দ দীর্ঘশ্বাস ফেলে বলল, অন্তত প্রণয় প্রণয়ের কথা একবারও কি ভাবে নাও? প্রহর ফিচেল হাসি দিয়ে বলল, সন্তানের দোহাই দিচ্ছিস, একদিন তোরির ভালোবাসাকেও সন্তানের দোহাই বলে ফিরিয়ে দিয়েছিলিম, মনে আসছে? সৌহার্দ চোখ মুখ শক্ত করে বলল, ভালোবাসার কাছে ভালোবাসার চেয়ে বড় দোহাই আর কিছু নেই। তাহলে তোর ওই ভালোবাসাটা নেই ফিরে আসবে তোরই, নিশ্চিন্ত থাক। সৌহার্দ প্রো কুচকে তাকিয়ে বলল, তাহলে এখন হাত পা গুটিয়ে বসে থাকবো আমি? তোর ইচ্ছে, চাইলে হাত পা মেলেও বসে থাকতে পারিস। সৌহার্দ বিরক্ত হল, বিরস কণ্ঠে বলল, মজা করিস না তো, আমাকে এটা বল যে এত বছর অর্থি তোরির ব্যাপারে সবটা জানতো, তবু আমাদের কিছু জানাইনি কেন? তোরির মা মিসেস মোহনা, সব ঝামেলার কেন্দ্রবিন্দু, ও সব ছাড়, আমি এখন ঘুমাবো, কাল সকালে এমনিতে ঢাকার বাইরে যেতে হবে। সৌহার্দ সন্দিগ্ধ চোখে তাকালো, বলল, দুই দিন পর পর শহরের বাইরে কি কাজ তোর, ঢাকার ভেতরে কাজকর্ম রাখলেই তো পারিস। প্রহর মলিন হাসলো, বলল, ব্যস্ততা বাড়লেই ভালো লাগে আমার, কাজের চাপে মনের অশান্তি একটু হলেও তো কমে। সৌহার্দ হতাশার নিঃশ্বাস ফেলল। প্রহরের যাওয়ার দিকে তাকিয়ে কিছুটা স্বস্তি পেল মনে। ছেলেটা এত বছর পর একটু স্বাভাবিক আচরণ করল ওর সাথে। মধুর অনুপস্থিতিতে ওকে পাথরে পরিণত করেছিল। মাঝরাতে কাউকে কিছু না জানিয়ে তরি গাড়ি নিয়ে বেরিয়ে গেল। শহরের শেষ প্রান্তের একটা গ্রামে থাকেন আজাদের স্ত্রী, আপাতত তার সাথেই দেখা করতে যাবে সে। ভবিষ্যতে আবার কবে দেখা হবে জানা নেই। ভোরের আলো ফুটতে শুরু করেছে, এমন সময় সেই গ্রামে পৌঁছল তরি। রাস্তায় হাঁটছিল কয়েকজন লোক, তাদের থেকে ঠিকানা জেনে গাড়ি নিয়ে বেগিয়ে গেল সে। একটা ছোট কুঠুরির মতো বাড়ির সামনে গাড়ি থামালো। দরজার সামনে গিয়ে কড়া নাড়তে বেশ সময় পর দরজা খুলল এক বৃদ্ধা। তরির দিকে চোখ পিটপিট করে তাকিয়ে পড়ল। তরির চোখ ছলছল করছে, সে ভাঙা কণ্ঠে বলল, আমাকে চিনতে পারোনি চাচি? তিনি চোখ ছোট ছোট করে ভালোভাবে দেখার চেষ্টা করল, হয়তো চোখের দৃষ্টিশক্তি কমে গেছে তাই বলল, আমি তরি, সেই তরি যার জন্য আজাদ চাচা অকালে প্রাণ হারিয়েছিল। আজাদ চাচার স্ত্রী আবেগাম্বিত চোখে তাকিয়ে রইল তরির দিকে। তরির সারা মুখে হাত বুলিয়ে দিল, বলল, যোগাযোগ করেছিলাম তো একবার, তারপর থেকে তো তুমি আমার ফোনই ধরনি আর, তোমার নাম্বার অফ বলছিল বারবার।
তরি মলিন হাসলো, বলল, যোগাযোগ কেন বন্ধ করবো চাচি, আমার জীবন থেকে তো সবই হারিয়ে গেছে, যা অবশিষ্ট আছে তা তো আর হারিয়ে ফেলতে চাই না আমি, আজই কানাডা ফিরে যাব আমি, ভাবলাম তোমার সাথে একবার দেখা করে চাই। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে তরি বিদায় নিল, এখন সে হোটেলে যাবে, আর আজ সন্ধ্যার ফ্লাইটেই সে চলে যাবে এদেশ ছেড়ে। দুপুরের দিকে হোটেলের কাছাকাছি পৌঁছে গেছে তরি, মোড় ঘোরাতেই সামনে কারো উপস্থিতি দেখে চোখ খিঁচে সজোরে ব্রেক কষল সে। গাড়ি থামানোর কিছু মুহূর্ত পর চোখ মেরে তাকালো সে, তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হয়ে দেখল প্রণয় ওর গাড়ির সামনে বসে আছে, ওর হাঁটু থেকে অনবরত রক্ত ঝরছে। তরির বুকের ভিতর ধক করে উঠল, সে এগিয়ে গিয়ে প্রণয়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল, আজকে আবারও আমার গাড়ির সামনে পড়ে গেছো, তুমি কতটুকু ছিলে গেছে দেখেছ? প্রণয় রাগী দৃষ্টিতে তরির দিকে তাকিয়ে বলল, তোমার দোষ, তুমি বারবার আমাকে নিজের গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করো। প্রণয়ের কথা শুনে তরি হাঁ করে তাকিয়ে রইল ওর দিকে। হঠাৎই সৌহার্দ্য আর প্রণয়ী ছুটে আসে প্রণয়ের কাছে। প্রণয়ের কাছে এসে সৌহার্দ্য ওর হাঁটুর ক্ষত পরখ করতে করতে বলল, তোমাকে বলেছিলাম না রাস্তায় না বের হতে, গাড়িতে থেকে নামতে নিষেধ করেছিলাম, বারবার অবাধ্য হও কেন তুমি আমার, এখন দে। তরির দিকে চোখ পড়ার সাথে সাথে সৌহার্দ্যের মুখ বন্ধ হয়ে গেল। তরি এক দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দ্য আর প্রণয় প্রণয়ীর দিকে। এই বাচ্চা দুটোর সাথে সৌহার্দ্যের কী সম্পর্ক?